ভিউ দিয়ে আসলে মান বিচার করার যে টেন্ডেন্সি অদ্ভুত অ্যালগোরিদমের বিষয়, এটা আমার কাছে প্রথমত ভুল মনে হয়। সেটা আসলে কোনো মানদণ্ড হতে পারে না। এটা নিয়ে আমরা সবাই এক ধরনের স্ট্রাগলের মধ্যে আছি, এক ধরনের স্ট্রাগল তো হয়ই। অনেকেই ভালো ভালো গান করছে, যে গানগুলো সেই অর্থে ভিউ কম, ভালো গানগুলো আসলে অ্যালগোরিদমের যেহেতু সাজেস্ট করে না, এই গানগুলো পিছিয়ে পড়ে। এই গানগুলো আসলে আরও অনেক সামনে থাকা উচিত ছিল। প্লেব্যাক নিয়ে ভাবছি না এখনও কিছু। দেশ টিভি বিনোদন আড্ডায় আমি আলসামাত রুবেল, আমার সঙ্গে আছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং পরিচালক বাপ্পা মজুমদার। দাদার সাথে আমরা গল্প করব, আড্ডা দেবে এবং কাজের বিষয়ে আমরা জানব। এই বিষয়ে একটু বিস্তারিত দাদার কাছ থেকে যাব। দাদা কেমন আছেন? আমি ভালো আছি, এবং যারা যারা দর্শক আছেন, দর্শক সবাইকে শারদীয় দুর্গোৎসবের অনেক অনেক শুভেচ্ছা। একটা নতুন গানে এসছে, শহরের চোখ। এই গানটা আমার ইউটিউব চ্যানেলে আসলো, এটা লিখেছেন আতির রহমান, শ্রদ্ধেয়, আমাদের খুব শ্রদ্ধেয় একজন। ওনার লেখা, আমি লেখাটা পেয়েছিলাম 2020 সাল নাগাদ। এই নানাবিধ কারণে আসলে গানটা রিলিজ করা হয়ে ওঠেনি, ফাইনালি এবার 2024 আমি গানটা রিলিজ করলাম। যেহেতু অ্যানিমেটেড একটি মিউজিক ভিডিও, তো সেটা যারা যারা দেখছেন তারা সবাই অ্যাপ্রিসিয়েট করছেন। আশা করি সময় যাক, হয়তো আরও দর্শকের রেসপন্স পাবো। হচ্ছে আপনার সামনে সিনেমা প্লেব্যাক বা হচ্ছে সামনে শীতকাল, কী কী কাজ করবেন বা করার কোনো প্ল্যানিং আছে কি না? আমি এর মধ্যে একটি কাজ শেষ করলাম, সেটি হচ্ছে বনলতা সেনের, মাসুদ হাসান উজ্জ্বলের ছবি বনলতা সেন। বনলতা সেনের ব্যাকগ্রাউন্ড মিউজিক করলাম, আর প্লেব্যাক নিয়ে ভাবছি না এখনও কিছু, হয়তো সামনে হবে। আর এছাড়া হ্যাঁ, কাজ আছে, বেশ কিছু কাজ করছি আমি মাঝখানে। এই সময়ে এসে যে হচ্ছে যাদের সাথে কাজ করছেন একটু যদি বলতেন। দেশের বাইরে 2025 যাওয়ার কথা আছে, আমার পুরো ব্যান্ড নিয়ে যাওয়ার কথা আছে দেশের বাইরে। মার্চ এপ্রিল নাগাদ হয়তো দেশের বাইরে যাওয়ার সম্ভাবনা আছে। কনসার্ট তো করতে তো সবারই ভালো লাগে, আমারও ভীষণ আনন্দ হয়, আমরা ভীষণ আনন্দ করি যে কোনো কনসার্ট। লাইভ পারফরমেন্স ব্যাপারটা তো আমাদের কাছে অনেক বড় একটি জায়গা। এখন তো ভিউর একটা বিষয় চলে আসছে, যে হচ্ছে যার যত ভিউ তাকে ওইভাবে হচ্ছে মূল্যায়ন করছে, এবং হচ্ছে ওই গানটাই বেশি ট্রেন্ডিতে দেখা যাচ্ছে। সো আপনি ভিউটাকে কীভাবে দেখেন? ভিউ দিয়ে তো আসলে গানের কোয়ালিটি বিচার করা যায় না, অদ্ভুত অ্যালগোরিদমের বিষয়। ভিউ দিয়ে আসলে মান বিচার করার যেই টেন্ডেন্সি বা যেই মানসিকতা, এটা আমার কাছে প্রথমত ভুল মনে হয়, কারণ সেটা আসলে কোনো মানদণ্ড হতে পারে না। এটা নিয়ে আমরা সবাই এক ধরনের স্ট্রাগলের মধ্যে আছি, এক ধরনের স্ট্রাগল তো হয়ই। অনেক অনেক গান আছে আমাদের পরিচিত, অনেকেই ভালো ভালো গান করছে, যে গানগুলো সেই অর্থে ভিউ কম, তাতে করে যেটা হয় তাতে এই ভালো গানগুলো আসলে অ্যালগোরিদমের যেহেতু সাজেস্ট করে না, এই গানগুলো পিছিয়ে পড়ে। যেহেতু এই গানগুলো আসলে আরও অনেক সামনে থাকা উচিত ছিল, তো সেই একটা, হ্যাঁ একটা তো ঝামেলা আছেই ভিউ নিয়ে।